नमस्कार बंधुरा अपन एक विषय आज के जानते चाहिए मन मध्य एक इच्छा छो जो अपने जान तो अपना सुनते थकूँ अपने जानाते चाहिए और जान आज के प्राय दो बचर आगे शांतिकुंजे एस ब्रिटिश बिरोधी आंदोलन एक जो लड़ाकू सैनिक कैशवजी महाराज कैशवजी महाराज गुरुदेवर साथ कैशवजी पितापुत्र सम्पर्क परवर्ती कैशवजी आरएसएस एक जो पुरोधा भूमिका नीन आज जा विद्यमान बर्तमान राजनीतिक डामाडोले ए रकम एक जो महासैनिक नेतृत्व खूब प्रयोजन अवश्य तई आज हम गुरुदेव कैशवजी सम्पर् कि आलोकपात करबें गुरुदेव आपनी किछु आलोकपात करुन कैशवजी सम्पर् कैशवजी सम्बन्धे उन्नी हाँ के बाबा बोले डाकें प्रचंड भक्ति श्रद्धा करें ना गेले उन्नी खूब रेगे जा आज के आज कथा हलो जान উনি বললেন যে আপনি কবে আসছেন আমি বললাম শুক্রবার বলে আজকে সোমবার আপনি আসবেন শুক্রবার কারণ আমার এখানে কিছু কাজ আছে বলে না আপনি তাহলে শুক্রবারই চলে আসুন আর দেরি করবেন না তখন আচ্ছা ঠিক আছে যাবো আর ওনার কাছে গেলে একটাই কথা কী জানো যে আমাকে নিমতলায় পাঠিয়ে দাও তা আমি বলি যে আমি 5 লাখ টাকা দিন আমি আপনাকে নিমতলায় পাঠিয়ে দেবো এক রাত্রিরে শ্মশানে কাজকর্ম করে আপনাকে পাঠিয়ে দেবো তো বলে 5 লাখ টাকা কোথায় পাবো আমি ভিখিরি মানুষ আমি কোথায় 5 লাখ টাকা পাবো তা আমি আবার ইয়া কী করি মানে উনি ওই ইয়া কী করেন যাই হোক উনি মাঝে মাঝেই আসেন এখানে গরম ভাত খাওয়ার জন্যে ওনার প্রচণ্ড তৃপ্তি যে এখানে গরম ভাত খাওয়া এবং খাওয়ার মধ্যে উনি শুক্তো টুক্তো এইগুলো পছন্দ করেন মাছ টাছ তো উনি খান না বড় একটা শুক্তো ফুক্তো এই জাতীয় জিনিস হয় আর কি তো যাই হোক উনি আসেন খান আবার বিকেলবেলা চলে যান যতক্ষণ মানে 5-6 ঘন্টা থাকেন এখানে কাটিয়ে যান এটা বহুবার হয়েছে আজকে নয় বহুবারই হয়েছে কোনো একটু শরীর খারাপ পাটা ওনার ঠিকমতো চলছে না যার ফলে হয়েছে কি জানো মানে উনি আমি বলতেও পারছি না উনি আপনি আসুন আমি হয়তো গাড়ি পাঠিয়ে দিতে পারি সব কিছু করে দিতে পারি তো আমি কী দিতে বলতে পারছি না আপনি আসুন কারণ ওই লোকটা আমি দেখেছি আমি যখন ওনার ওখানে যাই কেশব ভবনে উনি কিন্তু লিফট থেকে নেবে আমার গাড়ির দরজা খুলে দেন বসাবার জন্যে এটা একটা বিরাট ব্যাপার উনি ভীষণ শ্রদ্ধাভক্তি করেন এবং যত সঙ্গ পরিবারের লোকজন আছে সকলকেই কিন্তু উনি ফোন করে বলে দিয়েছেন যে পারো যদি একটু আশীর্বাদ নিয়ে আসো ইত্যাদি ইত্যাদি তো আজকেও এসেছেন অনেকজন আর মানে সঙ্গ পরিবারে যাই হোক সেটা অন্য কথা কিন্তু উনি যে স্ট্রাগল করেছেন এই স্ট্রাগলের মূল্য ভারত কোনো দিন দিতে পারবে না ভারতের পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা বলি উনি হচ্ছেন অ্যান্টিক ভারত মাতার একটা অ্যান্টিক লোক বা সন্তান আরুদ মাতা একটা অ্যান্টিক সন্তান হ্যাঁ তো উনি লড়াকু ব্রিটিশদের সঙ্গেও লড়েছেন এবং এখনও উনি লড়ে যাচ্ছেন মানে সঙ্গ পরিবর্তে এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আরএসএস আস্তে আস্তে মাথা চাড়া দিয়েছে লোকজন আসছে আমার কাছে দেখছি বিজেপির লোকজনও আসে তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে এই লোকটাকে আমি খুব কাছ থেকে দেখে আমি খুব আনন্দ পাই উনি যখন আমাকে বাবা বলে ডাকেন আমি এত আনন্দ পাই কল্পনার বাইরে বলছে আমি তো ছেলে আমি তো বাবা আমি আমার 75 আপনার 95 বলে তাতে কী আছে আমি বাবা বলে ডাকবো তো যাই হোক উনি বাবা বলেই ডাকেন আর সবচেয়ে বড় কথা উনি এখানে একটা ওনাকে হাতে পায়ে ধরে একটা বক্তৃতা দেওয়ার জন্য বলেছিলাম তা 9 মিনিটের একটা বক্তৃতা আছে আমি এটা ইউটিউবে দিচ্ছি জনসাধারণ আপনারা দেখুন বা বক্তৃতা শুনুন এতে করে আজকের জনগণ যুব সমাজ উদ্বুদ্ধ হবেন অবশ্যই হবে ওরকম একটা লোক আমি মানে উনি কিছুতেই দেবেন না বক্তৃতা আমি বললাম দিন না 9 মিনিটের জন্য 8 মিনিট 9 মিনিট একটা বক্তৃতা দিন না 10 মিনিট তো উনি দিয়েছেন যে কথাটা রেখেছেন সেটা আমাদের হোল্ড করা ছিল এটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি দিতে চাইছিলাম না কিন্তু দেখছি দিয়ে দিই আপনি মনে করছেন এই মুহূর্তে সেটা প্রয়োজন এই মুহূর্তে প্রয়োজন আছে দেশের পক্ষে জনগণের পক্ষে এটা প্রয়োজন আছে বলে আমি এটা আমার ইউটিউবে দিয়ে দেবো আজকালের মধ্যেই দিয়ে দেবো ওনার ভাষণটা দিয়ে দেবো আজকালের মধ্যেই দিয়ে দেবো ইউটিউবে আচ্ছা গুরুদেব একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আমরা দেখি এই মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির এর মধ্যে আপনি ওনার ছবি রেখেছেন এটা কেন না এটা রেখেছি অন্য কারণে ওনার মতো সৎ ব্যক্তি সৎ
স্থান সবসময় মায়ের কাছে। আর উনি অসুস্থ হয়ে যান মাঝে মাঝে, তো আমি মায়ের পায়ের তলা ওনাকে রেখে দিয়েছি, ছবি রেখে দিয়েছি, যাতে উনি মা যাতে ওনাকে সবসময় ভালো রাখে, এটার জন্যই রাখা, আর অন্য কিছু কারণ নেই। কারণ এখানেও তো অনেক ছবি আছে, চৈতন্য গোস্বামী আছে, রামকৃষ্ণ আছে, বিবেকানন্দ আছে, সবাই ছবি এখানে আছে, প্রত্যেকের ছবি আছে, মহাপুরুষদের, জ্ঞানগঞ্জের বাবাজি মহারাজ ছবি বা অন্য অন্য ছবি সবই আছে। কিন্তু কথা হচ্ছে যে উনি তো জীবন্ত এখনো, উনি তো এখনও এখনও বেঁচে আছেন, মানুষের জন্য কাজ করে চলেছেন, অক্লান্ত পরিশ্রম। আমাকে একটাই কথা বলে, তুমি যদি পাটা ঠিক করে দাও আমি যদি আবার হাঁটতে পারি, আবার মাঠে ময়দানে বক্তৃতা দেবো, আমাকে বলেন, আক্ষেপ করে বলেন। তো উনি আসেন এখানে বছরে একবার দুবার আসেন, এসে একটু ভাত খেতে ওনার খুব, এখানকার নাকি এই শ্মশানে ভাত খেতে ওনার খুব ভালো লাগে। তো অন্তত 5-6 বার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, উনি এসেছেন খেয়েছেন, বিকেলবেলা গেছেন, ঠিক আছে না? এই রোগটা, এই রোগটার তো মূল্য আমি এমনিভাবে দিতে পারবো না, দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে না? আর সঙ্গ পরিবারের তো উনি একজন বলতে পারেন সবচেয়ে পুরনো লোক, এখনও বেঁচে আছেন সঙ্গ পরিবারে, তিনি সঙ্গ পরিবারের সঙ্গে প্রায় 80 বছর আছে, 80 বছর 80 ইয়ার্স উনি আছেন এবং অনেক কাজ করেছেন সঙ্গ পরিবারে, অনেক কাজ করেছেন, এই জন্য ওনাকে ভালো লাগে। উনি আমার সেরকম কোনো ইচ্ছে নেই যে আমি মানে এটা ইউটিউবে দিই, কিন্তু একটা লোকে তো বক্তৃতা খুব হয়তো শুনেছে, অনেকেই শুনেছে, কিন্তু আমাদের এখানে অনেক রিকোয়েস্ট করেছিলাম, উনি একটু বক্তৃতা দিয়েছিলেন 10 মিনিট, সেটা আমরা ইউটিউবে দিয়ে দেবো আজকালের মধ্যে। হ্যাঁ, তো গুরুদেব আপনার বক্তব্য শুনলাম, ভালো লাগলো, আপনার সাথে পিতা পুত্রের সম্পর্ক এটাও বললেন। হ্যাঁ, কোনো এক সময় আপনি একটা ওনার জীবনের একটা ছোট্ট একটা ঘটনা বলেছিলেন যে ওনার বাড়ি ঘর দোষ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ওরকম কিছু? হ্যাঁ, উনি ওনার বাড়ি ঘর যখন জ্বালিয়ে দেওয়া হয় ব্রিটিশ পিরিয়ডে, তখন ওখান থেকে পালিয়ে আসে, পালিয়ে এসেই সঙ্গ পরিবারে যোগ দেয়, ঠিক আছে? সে তখন 12 বছর থেকে 15 বছর বয়স। এখন বাড়ির লোকরা আসেন ওনার সঙ্গে দেখা করতে আসেন, উনি তো আর যেতে পারেন না, বাড়ির লোকরা অনেকে আসেন মহারাষ্ট্র থেকে ওনার সঙ্গে দেখা টাকা করে যান, আমিও দেখেছি ওনার পরিবারদের দেখেছি। আর উনি তো ওই সময় পালিয়ে এসেছিলেন সঙ্গ পরিবারে, আর সেই যে ঢুকেছেন আর এখনও পর্যন্ত আছে এবং যথেষ্ট মর্যাদার সঙ্গে উনি আছে, যথেষ্ট মর্যাদা আছে, উনি একাকী থাকেন এবং অকৃতদার, অকৃতদার বলতে পারেন, বলতে পারেন, আমরা তাই দেখেছিলাম। তো এ ধরনের মানুষই দরকার, কেননা আজকে যে সমাজ ব্যবস্থা চলছে কিংবা রাজনৈতিক টামাটোল চলছে, এরকম কিছু করতে পারেন না। তবে ওনাকে সবাই মানে এবং আমি দেখেছি উনি অনেক অ্যাডভাইস করে, মানুষকে অনেক অ্যাডভাইস করে, এটা আমি দেখেছি। আপনার মতো একজন গুরু যাকে মানেন তাদের তো আমাদেরও মানতে হবে। হ্যাঁ, অবশ্যই মানবো, মানা যদি না কালকে তো মানতে হবেই, যদি আপনার পথপ্রদর্শক উনি হয়ে থাকেন, আমাদের পথপ্রদর্শক তো আপনি, তাহলে তো ওনাকে তো অনেক উচ্চ স্থান দিতে হবে। তা বটে, এবং হিন্দু সনাতন ধর্মের উপর অনেক বই পাঠিয়েছেন আমার কাছে পড়ার জন্যে, আমি পড়ছিও হিন্দু সনাতন ধর্মের উপর, 4টা বই 5টা বই পাঠিয়েছেন, ইংরেজিতেও আছে বাংলায়ও আছে, পড়ছি, ভালো লাগছে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে আর কি, যাই হোক। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানটা করার, এই এপিসোড করার একমাত্র কারণ হচ্ছে বক্তব্য বন্ধুদের উদ্দেশ্যে আপনারা একবার কাশ্মীরকে দেখবেন, ওনার বক্তব্য শুনবেন, পাশাপাশি মিলিয়ে নেবেন গুরুদেবের বক্তব্যগুলো, হয়তো আপনাদের ভালো লাগবে। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম, প্রণাম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন বিশেষ ব্যক্তিত্ব কৃষকজি মহারাজকে শান্তিকুঞ্জের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আপনারা বন্ধুরা সকলেই জানেন যে দেশপ্রেম এবং দেশমাতৃকা, এর সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম ওতপ্রোতভাবে জড়িত। আর এই কাজ করতে গিয়ে যে লোকটির নাম অবশ্যই আমাদের মনে রাখতে হয়, তিনি হচ্ছেন কেশবজি মহারাজ। আজকে মহারাজের কাছ থেকেই আমরা কিছু কথা শুনব। আজকে বর্তমান পরিস্থিতিতে দেশপ্রেম এবং দেশমায়ের যে প্রতি আমাদের কর্তব্য, সে সম্পর্কে মহারাজকে বলবো, কিছু বলবার। ওইদিকে যে বলবো, ওইদিকে যে সকলকে আমার আন্তরিক
श्रद्धापूर्वक नमस्कार। बोला हो राष्ट्रीय स्वयंसेवक संघ ये एक बिराट बड़ प्रतिष्ठान आज बर्तमान किंतु एर प्रारम्भ हो 1925 साल जिन क्या आरम्भ कर डॉक्टर केशव बलिराम हेड़गेवार उन्नी डाक्तर छे कलकता और एल एम एंड एस ए डिग्री पे और निजे बाड़ी फिर गलें अनेक धारणा छो उ प्रैक्टिस करबें किंतु उन्नी एखे कलकता थकाकालीन देश जरा विदेशी शासक आदर बिुदे संघटित आंदोलन करार चेष्टा कर एखानकार नामक विप्लवी जरा छे वन घनी सम्पर्क छो ओर सातप्रोत भावे देश के स्वाधीन करार्ज विशेष चेष्टा करल सरकार दृष्टि तरफ छो ये थकते होना के पकड़ाओ करार्ज अनेक चिंता भावना करु उन्नी ये क्ज कर पुलिस हाथे और को प्रमाण तारा पेल ना और सीधा के अरेस्ट करते एखान तर शिक्षा दीक्षा हार पर यह कलेजे जिन प्रिंसिपाल डॉक्टर मल्लिक तो उन्नी ताके आग्रह सहकारे बोलें जो तुम्हें विदेशे चले जाओ और वोने चाकरी करो प्रचुर पैसा पा क्यु उन्नी निजे गुरु के बोलें हमार पढ़ाशनार पेने और टाका पैसा कमान उद्देश्य छो ना हमें ये देश के स्वाधीन देखते चाहिए और तार जन्य हमें चेष्टा करके तो फिर देते हलो बाध्य है नागपुर बाड़ी क्योंकि वोने प्रैक्टिस करें अनेक तुम्हें एक बार प्रैक्टिस कर तक का दिन तो डॉक्टर पावा मुश्किल ये अवस्थाते और उना के अनेक विभिन्न धरण प्रस्ताव इस और ओखान विप्लवी साथ जोाजोग रेखे बांगलार समस्त विप्लवी विप्लवी मध्य एक जन श्रेष्ठ व्यक्ति छे महाराज बोले डाका हो तर नाम छो त्रैलोक्यनाथ चक्रवर्ती तो उन्नी देश के स्वाधीन करार जो जो चेष्टा कर तक तारे जोाजोग करार जो उन्नी डॉक्टर हेड़गेवार नागपुरे गलें प्रथम तो डॉक्टर वना के जानते पारलें ना किंतु वनर गोपन एक नाम छो से गोपन नाम छो कोकेन उन्नी कोकेन बोलार साथे साथे चिंते पे तर उन्नी शुने तुम एक संगठन करो तो तुम्हार मन आज की प्रतिज्ञा छो क्यों जी एदी गुदी चले जाए তাহলে তার প্রাণ নিয়ে সংসারে থাকবে বলে না না আমি তো একই কাজ করছি এখানে থেকেও আমি একই কাজ করছি তখন উনি বললেন যে এখন আমরা ইংরেজদের বিরুদ্ধে উত্থান করার জন্য চেষ্টা করব ওই তোমার কুটে লোক কত লোক আসবে তখন আমাদের 1925 সালে সংঘ চালু হয়েছে আর এই ঘটনা হয়েছে 1948 সালে তখন সংঘ ব্যক্তি খুব ছোট ছিল উনি বলেছেন যে আমি তো চালু করেছি এটা কিন্তু এখন আপনাদের যে পরিকল্পনা আছে তার মধ্যে যোগ দেওয়ার মতন আমাদের শক্তি নেই আপনি একটু মাফ করবেন কিন্তু আমার একই উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য নিয়ে সমস্ত কাজ করে যাচ্ছি উনি থেকে থেকে বিপ্লবীর সাথে যোগাযোগ করেছেন একবার তো জার্মানির থেকে জাহাজ আসবে সব প্রাপ্তিয়ে তখন উনি বম্বের কাছে একটা বন্দরেতে ওখানে উপস্থিত ছিলেন কোনো কারণে সেই জাহাজ আসতে পারল না নিরাশ হয়ে উনি চলে এসছেন কিন্তু এসব করতে গিয়ে উনি চিন্তাভাবনা করলেন যে আমাদের দেশ এখানে বিদেশিরা এসে আমাদের রাজ্য করতে রাজত্ব করছে কেন আমরা বিদেশি ওই দেশ হাজার বছর ধরে আর দাসত্বের মধ্যে ভুগছে আগে মুসলমানরা ছিল বিভিন্ন দেশ থেকে তারা এসছে ইরান তুরান তুর্কস্তান আফগানিস্তান সব জায়গার থেকে আর তারা এসে আমাদের এত বিরাট বড় দেশ তারা জয় করেছে আর এখানে মহান দবিতে রাজত্ব করে যাচ্ছে প্রায় 700 বছর
মুসলমানরা পুরো ভারতবর্ষে আমাদের রাজত্ব করেছেন, কিন্তু তার কেউ প্রতিকার করার জন্য তার কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে আর সংগঠন ভাবছিল না। আমরা যে আছি, আমাদের পরিচয় কি আছে, আমার পরিচয় হচ্ছে আমরা হিন্দু আছে, এই পরিচয় আমাদের এখানে ছিল না। আর সেজন্য দাঁত পাত ভাষা প্রদেশ একে আমরা বিরক্ত ছিলাম, আর তার সুযোগ নিয়ে মুসলমানরা এখানে 600-700 বছর রাজত্ব করেছে, নানান ধরনের অত্যাচার করেছে, লাখ লাখ হিন্দুদের মুসলমান করেছে। আর তারপরে তো আমরা এখানে আজকে দেখছি যে আজকে ভারতবর্ষের মধ্যে যে জনসংখ্যা আছে তার মধ্যে বিরাট বড় অংশ হচ্ছে মুসলমানদের। এরা সমস্ত 700 বছরের মধ্যে আমাদের হিন্দুদের আক্রমণ করে তাদের উপর বলাৎকার করে জবরদস্তি তাদের মুসলমান করা হয়েছে, আর হিন্দুরা কোনো তার প্রতিকার করল না। তো সুতরাং ডক্টর এডকে বা চিন্তা বলেন যে আমাদের দেশে যদি মঙ্গল করতে হয়, দেশকে যদি পুনরুত্থান করাতে যদি হয়, তাহলে আমাদের সমস্ত হিন্দুদের এক হতে হবে।